স্বাগতম জানাইছো অরুণোদয় আসনির কারণে নতুন আপডেট আইসা। অরুণোদয় আসনিক লই নতুন গোয়ানা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কি কইছে আপনাদের নিজেই শুনিব পারিব এই ভিডিওটোর মাধ্যমতে। মই এই ভিডিওটো দেখাই দিম, আর আগতে বিস্তৃত তথ্য জানি লোক। আর আপনাদের সরু একটা রিকুয়েস্ট করছো, যদি এতিয়াও নতুন হয়ে আছে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটো প্রেস করে দিব। রাজ্যের দুখিয়া মহিলায় অরুণোদয় আসনির সুবিধা পাবই লাগিব বলে কইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর 1400 টাকাকৈ বৃদ্ধি পাব অরুণোদয় আসনির ধন বিশদ গহনা করেছে। অরুণোদয় আসনিক লই নতুন গহনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 2 অক্টোবরত আনে ভাল খবর পাব, অসমৰ মহিলায় নতুনকৈ 7 লাখ হিতাধিকারী সৃষ্টি করব রাজ্য সরকারে বৃহদ গহনা করেছে। 2024ত পুনৰ অরুণোদয় আসনি 8 লাখ মহিলাক অন্তর্ভুক্ত করব বলে কইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হয় বৃহদ গহনা করেছে অরুণোদয় আসনিক লই। 2 অক্টোবরত আরো 7 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি, নতুনকে আবেদন করব পারিব। যিসকলে অরুণোদয় আসনি পোৱা নাই সেইসকলে পাবই বলে কইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর অহা বছর আরো 8 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনির ধন, আর মোট 35 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি বৃহদ গণনা করেছে। 2 অক্টোবরের পাছত অরুণোদয় আসনি নোপোৱা মহিলাসকল এই আসনি দিয়া হব বলে কইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর দুখিয়া সকলো মহিলাক দিয়া হব অরুণোদয় আসনি, আর 1400 টাকাকৈ বৃদ্ধি হব অরুণোদয় আসনির ধন। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কি কইছে আপনাদের নিজেই শুনিল। অরুণোদয় আসনির বিষয়ে সকলে জানে, আমি অসমত যোৱা বছর 21 লাখ পরিয়ালক আমি অরুণোদয় আসনি দিছিল। অহা 2 অক্টোবরত আমি অরুণোদয় আসনি আরো 7 লাখ মহিলাক আমি অরুণোদয় আসনি দিম, আর তার পিছত অহা বছর আমি আরো 8 লাখ মহিলাক আমি অরুণোদয় দিম, যাতে অসমত 35 লাখ মহিলাই অরুণোদয় আসনি পাব পারে, যাতে আমার দুখিয়া সকলো মহিলাই অরুণোদয় আসনি পাব পারে। আগতে আমার অরুণোদয় আসনি 830 টাকা আসিলে, চাওতে চাওতে 1200 টাকা হল। খুব কম সময়ের ভিতরতে আমি অরুণোদয় আসনি 1400 টাকালৈকে আমি বৃদ্ধি করি। অরুণোদয় জড়িয়ে ব্যাংকর একাউন্টত সুমা টকার সংখ্যাও বাড়ি বাড়ি গই থাকিব। হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহত গণনা করেছে 2 অক্টোবরত আরো 7 লাখ মহিলায় পাব অরুণোদয় আসনি, অহা বছর আরো 8 লাখ মহিলায় পাব অরুণোদয় আসনি, মোট 35 লাখ মহিলায় পাব অরুণোদয় আসনির ধন। আর 2 অক্টোবরের পাছত অরুণোদয় আসনি নোপোৱা মহিলাসকলক এই আসনি দিয়া হব বলে কইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কইছে দুখিয়া সকলো মহিলাক দিয়া হব অরুণোদয় আসনির ধন, দুখিয়া সকলে অরুণোদয় আসনি পাবই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহত গণনা করেছে আর কইছে 1400 টাকাকৈ লাভ করব এই বছরতে, চলিত বর্ষতেই লাভ করব 1400 টাকাকৈ বৃহত গণনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর আপনাদের সরু একটা রিকুয়েস্ট করছো, ভিডিওটা শেয়ার করে দিয়ক যাতে যিসকল মানুষে নাজানে তেওঁলোকেও জানিব পারে।